সারা দেশ ও রাজ্যের সাথে দুর্গাপুরেও সগৌরবে পালিত হলো 73তম প্রজাতন্ত্র দিবস। এদিন দুর্গাপুর এরিয়ান ক্লাবের উদ্যোগে প্রজাতন্ত্র দিবসে রাজ্যে সম্ভবত তৃতীয় এবং বর্ধমান জেলায় সর্বপ্রথম দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, বাংলা তথা ভারতের প্রাক্তন ফুটবলার গৌতম সরকার সহ বিশিষ্টজনেরা। অতিথিদের বরণ করে নেওয়ার পর সুবিশাল জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি তাপস বন্দ্যোপাধ্যায় ও গৌতম সরকার। সুবিশাল জাতীয় পতাকার দৈর্ঘ্য 30 ফুট এবং প্রস্থ 20 ফুট। এই পতাকাটি 110 ফুট হাইমাস স্তম্ভের ওপর উত্তোলিত করা হয়। সুবিশাল পতাকাটি সম্বন্ধে ক্লাবের সম্পাদক সুভাষিস চাকি জানান, সরকারের সমস্ত রকমের নিয়ম মেনেই পতাকাটি উত্তোলন করা হয়েছে। এই পতাকাটি 24 ঘন্টা 365 দিন ধরে উড়বে। এটা আমাদের প্রায় 4 বছর ধরে আমরা এটা নিয়ে প্রোগ্রাম করছি। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি, সেখানে ভেন্ডারদের সাথে কথা বলেছি, ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি। এটা একটা লং টার্ম প্রজেক্ট ছিল আমাদের, আর মাঝে করোনার জন্য কিছুটা প্রবলেম হয়েছিল, এইটা এগোতে পারিনি। তারপরে ফান্ডিংয়ের একটা ব্যাপার ছিল, ফান্ডিং জোগাড় করে আমরা মানে অথরাইজড ভেন্ডারকে দিয়ে, যারা এই ফ্ল্যাগই তৈরি করে বা এরকম হাইমাস পোলে ফ্ল্যাগ লাগায়, তাকে দিয়েই করানো হয়েছে। এটা টোটালি গভর্নমেন্ট নর্মস মেনটেন করে হচ্ছে। এটা 365 দিন 24 আওয়ার্স ফ্লাই করবে, এবং তার জন্য গভর্নমেন্টের যে নর্মস আছে সেই নর্মস মেনটেন করেই আমরা করছি। লোডশেডিং যদি হয় এরিয়াতে তো এর ব্যাকআপ আছে, তাতেও আলো জ্বলবে। এদিন দুর্গাপুর এরিয়ান ক্লাবের সদস্যরা অতি গর্বের সঙ্গে শ্রদ্ধার সাথে সুন্দর একটি মনোরম পরিবেশে সুবিশাল জাতীয় পতাকা উত্তোলন করেন। এই পতাকাটি সরকারি নিয়ম মেনেই ওড়ানো হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও এখানে আলো জ্বলবে। এই পতাকাটি শুধুমাত্র এরিয়ান ক্লাবের বা দুর্গাপুরের গর্ব নয়, এটি সমগ্র পশ্চিম বর্ধমানের গর্ব। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। নিজের ব্যবসায় আরো উন্নতি করতে চান? হোটেল ব্যবসা বা রিয়েল এস্টেট অথবা চা বাগান কেনা বেচা করে আজই ব্যবসায় আনুন সাফল্য। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, রাজ্যের সর্বত্রই একটি নাম আরসি হসপিটালিটি সার্ভিস। পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে হোটেল, রিয়েল এস্টেট এবং চা বাগানের ব্যবসা করে ব্যবসায় সাফল্য এনে স্বপ্ন পূরণ করুন আপনিও। যোগাযোগ আরসি হসপিটালিটি সার্ভিস, অভিক চৌধুরী। কন্ট্যাক্ট 9564845420। সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্ট শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমস এর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন। এছাড়াও টিভি, ওয়াশিং মেশিন, ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম। প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার। জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে। এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে EMI এর সুবিধা। শুধু ব্যবসায় নয়, লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে। তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন সমীর ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে। প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন। আমাদের শাখা ভিড়িঙ্গি TN হাই স্কুলের বিপরীতে, DSP মেইন হসপিটালের সন্নিকটে, দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড়। যোগাযোগ নাম্বার 9614061558, 9332543650 এবং 9002190082।